ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পাঠ্যবইয়ের ভুলের তুলনায় প্রচার বেশি বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আপনারাই ইস্যু তৈরি করে দিয়েছেন বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে পরিবহন ধর্মঘট শুরুর 4 ঘন্টা পর প্রত্যাহার। চাঁদা না দেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। গণফোরাম পিপলস পার্টি একসঙ্গে বিক্ষোভ সমাবেশ করবে আগামী বুধবার। সাবেক এমপি সালাউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা চলবে। দুদকের 408টি অভিযোগের সব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশ। চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহড়া করবে রুশ যুদ্ধ জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাঠ্যবইয়ের ভুলের অভিযোগ স্বীকার করে সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তবে তার অভিযোগ ভুলের তুলনায় এই নিয়ে প্রচার বেশি হচ্ছে, এটি উদ্দেশ্য প্রণোদিত। এসব ছোটখাটো ভুলের জন্য পুরো শিক্ষাক্রম নিয়ে অনাস্থা সৃষ্টির সুযোগ নেই। রাজধানীর বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে ন্যাশনাল ওয়ার্কশপ অন ইথিক্স এডুকেশন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যেসব বইয়ে কোনো ভুল নেই সেগুলো নিয়ে মানুষকে উস্কিয়ে দিয়ে যারা অসহিংস ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে তাদের অপরাধ ক্ষমার অযোগ্য। যখনই এই ভুল চিহ্নিত হচ্ছে ও হবে, সঙ্গে সঙ্গে তা সংশোধন করে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া পাঠ্য বই আরও কত বেশি নির্ভুল করা যায় সেজন্য কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা ইস্যু তৈরি করে দিয়েছেন বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল্যবোধ বিরোধী কার্যক্রম পাঠ্যপুস্তকে মেনে নিতে পারি না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষামন্ত্রী বলেছেন আপনারা কেউ ইস্যু তৈরি করবেন না, আমরা সংশোধনের ব্যবস্থা নিচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে অবিলম্বে পাঠ্যপুস্তকের অসংযুক্তিগুলো বাতিল করতে হবে। ইস্যু তো আমরা তৈরি করছি না, বরং আপনারা ইস্যু তৈরি করে দিয়েছেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সকল কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনির্বাচিত আওয়ামী লীগ সরকার যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায়, অথচ তাদের 72 থেকে 75 সালে গণতন্ত্র হরণ করে কেন বাকশাল করতে হয়েছে এটা জিজ্ঞাসা করলে তাদের গায়ে আগুন লেগে যায়। আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, মত প্রকাশের স্বাধীনতা চাই, ভোটাধিকার চাই, গণতন্ত্র ফিরে পেতে চাই। তিনি বলেন, এই সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, এখন কেউ ভোট দিতে চায় না। যে সংসদ আছে সেটা হলো একদলীয় ক্লাব অফ আওয়ামী লীগ। তাই আজকে স্বাধীনতার 50 বছর পর আমাদের গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতার জন্য রাজপথে রক্ত দিতে হচ্ছে, প্রাণ দিতে হচ্ছে। মির্জা ফখরুল আরও বলেন, আমরা একটি অসম সংগ্রাম করছি যেখানে আমাদের প্রতিপক্ষ অত্যন্ত প্রভাবশালী, যাদের হাতে রয়েছে রাষ্ট্রশক্তি সহ বন্দুক পিস্তল গ্রেনেড, যারা তা ছুড়ে মারে আর আমাদের নামে মামলা দেয়। সিলেটে পরিবহন ধর্মঘট শুরু, 4 ঘন্টা পর প্রত্যাহার। সিলেটে জেলা পরিবহন ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বেলা সকাল 6টা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট সকাল 10টার দিকে প্রত্যাহার করা হয়। সিলেটে জেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম সমকালকে এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সিলেটে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে আগের ঘোষণা অনুযায়ী সকাল 6টা থেকে সিলেটে পরিবহন ধর্মঘট শুরু হয়েছিল। পরে বাংলাদেশ সড়ক ফেডারেশনের সঙ্গে প্রশাসন যোগাযোগ করে দাবি মেনে নেওয়ার
আশ্বাস দেয়। সড়ক ফেডারেশন পরে সিলেটে জেলা পরিবহন ঐক্য পরিষদকে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানায়। পরে সকাল ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। চাঁদা না দেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। রাজবাড়ির গোয়ালন্দে চাঁদা না পেয়ে বিদ্যালয় ভবন নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফুল ইসলাম হাওলাদার নামের ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে। গতকাল বিকেলে গোয়ালন্দ উপজেলার বুট বাকলা ইউনিয়নের সীমান্তবর্তী বালিয়াকান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে। শরীফুল ইসলাম রাজবাড়ির সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি পাচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজির অভিযোগ আছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এ বিষয়ে রাজবাড়ি জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ প্রথম আলোকে বলেন, চাঁদাবাজি করার জন্য কাউকে ছাত্রলীগের পদ দেওয়া হয়নি। যদি কেউ এমন কিছু করে থাকেন তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। তদন্ত করে শরীফুল হাওলাদারের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণফোরাম ও পিপলস পার্টি একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ করবে আগামী বুধবার। সরকার বিরোধী জোটগত আন্দোলনে থাকবে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম ও বাবুল সর্দার চাখারির নেতৃত্বাধীন পিপলস পার্টি। আগামী বুধবার গণতন্ত্র পুনরুদ্ধারের অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে আরামবাগ গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এই দল দুটি। বিএনপির ঘোষিত যোগপথ কর্মসূচির অংশ হিসেবে তারাও ওই দিন কর্মসূচি পালন করবে। মোস্তফা মহসিন মন্টুর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক ও পিপলস পার্টির মহাসচিব আব্দুল কাদের সহ অনেকেই। মোস্তফা মহসিন মন্টু বলেন, গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনসাধারণের নাবিশ্বাস হয়ে উঠেছে। জনগণের শান্তির কোনো ব্যবস্থা এই কর্তৃত্ববাদী সরকার করেনি। ২০১৪ থেকে ২০১৮ সালে যথাক্রমে ভোটারবিহীন নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনে দলীয় সরকারের অধীনে অগ্রহণযোগ্য নির্বাচনে জবরদখল করে ক্ষমতায় এসেছেন। জনগণের প্রতি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে গণবিরোধী এই সরকার। সাবেক এমপি সালাউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা চলবে। রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য দলটির কেন্দ্রীয় কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের দুর্নীতি মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই মামলার উপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর ফলে বিচারিক আদালতে সালাউদ্দিনের বিরুদ্ধে মামলাটির কার্যক্রম চলতে বাধা রইল না। আদালতে দুদকের পক্ষে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম ২০০৭ সালের ১১ এপ্রিল শ্যামপুর থানায় মামলা নং ২৪ দুদক আইনের ২৬(২) ও ২৭(১) দ্বারা এবং জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭(১৫খ৫ দ্বারা ও বাংলাদেশ দণ্ডবিধির ১০৯ দ্বারায় সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুদকের ৪০৮টি অভিযোগের সব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশ। দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বাধীন কমিশনের শেষ সময় অব্যাহতি দেওয়া ৪০৮টি অভিযোগের সব নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে এসব ও প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই আদেশটি দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
2021 সালের 16 মার্চ দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের শেষ পাঁচ মাসে কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তার তালিকা চান হাইকোর্ট। এক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পর হাইকোর্ট এই আদেশ দেন। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবেদককেও এ সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতে দাখিল করতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন দুদক। চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহড়া করবে রুশ যুদ্ধ জাহাজ। চীন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সঙ্গে অনুশীলনে অংশ নেবে রাশিয়ার যুদ্ধ জাহাজ। আগামী ফেব্রুয়ারিতে এই অনুশীলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এই তথ্যটি জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে অ্যাডমিরাল গ্রোসক্রপ নামের রুশ ওই যুদ্ধ জাহাজটি হাইপারসোনিক ক্রুজ অস্ত্রে সজ্জিত থাকবে। প্রতিবেদনটিতে জানানো হয়েছে রুশ এই যুদ্ধ জাহাজটিতে জিরকন ক্ষেপণাস্ত্র রয়েছে। এই অস্ত্র শব্দের চেয়ে 9 গুণ গতিতে উড়ে যেতে পারে। এটি 1000 কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে সক্ষম।